হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একদম ফ্যাশ ফ্যাশে গলা নিয়ে আজকের গুড মর্নিংটা। বেশ ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বরও আছে, শরীরটা ভালো নেই সকাল থেকে। কাল রাতে মনে হয় যেন একটু জ্বর এসেছিলো, বুঝতে পারিনি ঘুমের ঘরে, বাট প্রচণ্ড ঘাম হয়েছে। তখন মনে হলো যে হ্যাঁ জ্বর এসেছিলো, জ্বরটা ছেড়ে গেছে। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করি। সারাদিনটা কেমন যাবে বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। টমেটোটার থেকে এটা ভালো, টমেটোটার থেকে এটা ভালো। আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে বর্ষার ইলিশ। এই যে ইলিশ ভাপা নাকি, এখানে বসে গেছে এই টিফিন বক্সটা। এখন কাল থেকে আমাদের অত্যন্ত জরুরি টিফিন। আরে এটা কথা মনেই ছিল না, বাবা ধোয়াতে গিয়ে গন্ধ বেরিয়েছে গো ইলিশটার। ইলিশটার ভালো হচ্ছে, ভালো হবে, গন্ধ আছে। আজকে সকাল থেকে ব্রেকফাস্ট বানিয়ে মাকে একটু হেল্প করে দিয়েছি, এই সবজি টবজি গুছিয়ে দিয়ে। আর কিছুই করিনি, মা করতেও দেয়নি, মাই রান্না বান্না সব করেছে। এত মাথা ব্যথা হচ্ছে, জ্বর কিন্তু আমার গায়ে নেই, কিন্তু ভীষণ রকমের মাথা ব্যথা, গা হাত পা ব্যথা হচ্ছে প্রচণ্ড। মাথাটা তো মনে হচ্ছে 10 কেজি ওয়েট মাথাটার, প্রচণ্ড শরীরটা খারাপ করছে। লাস্ট কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিলো আমি জ্বর আসবে আসবে, আসার আগে সিগন্যাল দেয় না ওরকম মনে হচ্ছিলো। আজকে সকাল থেকে, কাল রাত থেকেই শুয়েছি, তখন থেকেই বুঝতে পেরেছি সকাল থেকে অবস্থা খুব টাইট আমার। তো ওষুধ নিচ্ছি, দেখা যাক, আশা করি ওই বেলা থেকে হয়তো একটু ফ্রেশ লাগবে। এখন যাই খেতে বসি। এই হচ্ছে আজকের মেনু, ইলিশ ভাপা, ইলিশ মাছের তেল, লাউ শাক, ডাল, আর এই যে ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আজকের মেনু, ইলিশ স্পেশাল। বলো ইলিশ স্পেশাল আজকে। কি তোমারও গা হাত পা কামড়াচ্ছে? সকালেই বলছে। ব্যাস এলাম, ঝাল ঝাল করে মুড়ি মাখা হবে এখন। মুড়ি খেতে ইচ্ছা করছে, জমিয়ে রসিয়ে কষিয়ে বেশ আসছেন দিদি মুড়ি মাখতে। এখন পড়ছে এর মধ্যে আদা, একটু কালো জিরে দেবো, কালো জিরে দেবো বাবার জন্য। দুটো এক্সট্রা লঙ্কা দিয়ে দিও। কেন বললে যে কবে আবার এত লঙ্কা ভালো, ঝাল ঝাল করো, ঝাল ঝাল মাখো, ঝাল ঝাল। লঙ্কার প্রতি এত ভালোবাসা কবে থেকে হলো গো? এইটা তো ভালো বলেছ। মানে আমি তো সবসময় ঝালই দিই, ঝালই দিই। ব্যাস এইটাই হচ্ছে আসল। Thank you.
কেউ বলছে, আমি ওই জন্য বললাম দোহাই আল্লাহ মাথা খাও আমায় ছাইরা কই বাজাও বৈদেশ গেলে আমি তোমার সঙ্গ সারুম না। অন্যদিকে তাকিয়ে আছে এখন, এখন যে সঙ্গে নিতে হবে বলে এখন তাকায় না, খাজনার দরে কথা কয় না আর কি। ভালো না, চল তো তুই আর আমি মুড়ির বাটি নিয়ে ঘরে চলে যাই, থাকো এখানে বসে দেখব কি করে। ঠিক যাবে তাহলে, হ্যাঁ তাহলেই যাবে, চলো বাটি নিয়ে আসি, গন্ধ লাগছে। নারকেল কুটতে বসেছে মা এখানে, মুড়ির শেষ টাচ দেওয়ার জন্য, ব্যাস আর লাগবে না আর কিছু না। না না না, এতগুলি কি হবে, আমি আর তুমি তো। এখানে আমাদের মুড়ি রেডি, আর এখানে চলে এসছে নারকেল। এনাও মুড়ি, ট্রেনের ঝালমুড়ি খাও, আমি নিয়েছি ছোট নিয়েছি। এখানে ভাত বসিয়ে দিলাম আর সব গরমও করে নিলাম। বাজে এখন 8:30, আর এই বেলা মোটামুটি শরীর একটু বেটার, প্রচণ্ড ঘুম হচ্ছে, মনে হয় ওষুধের জন্য, জ্বর আর আসেনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর সেই মাথা ব্যথাটা আমি কিছুতেই রিলিফ পাচ্ছি না, ওটা মনে হচ্ছে দুদিন থাকবে তারপর ঠিক হবে। জয়বাল আজকে এখনও ফেরেনি, ওর অফিসের মিটিং আছে, আজকে মনে হচ্ছে দেরি হবে ওর ফিরতে। আজকে সারাদিন আমি শুয়ে শুয়েই কেটেছে, মানে শুয়ে থাকছি তাতেও মাথা ব্যথা করছে, বসছি তাতেও মাথা ব্যথা করছে, কেউ কথা বললে মাথা ব্যথা করছে, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথাটা থেকে রিলিফ পাচ্ছি না আমি আজকে। খাবে তো কিছু, 9:45 বাজে, ফ্রেশ হয়ে নাও, ভাত হয়ে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে, ভাত খেয়ে রাতে আর খেতে ইচ্ছা করে না, এদিক ওদিক করে দিয়ে দিয়ে। ঠিক আছে, ভিজেছো নাকি? বৃষ্টিতে না ঘামে, কোনটা বৃষ্টিতে না, বৃষ্টি আর যাওয়ার সময় না, যাওয়ার সময় পাইনি, আর অফিসে তো হয়েছে ঢোকার পরে, ছিল মিটিং মিটিং ছিল না সারাদিনে, আর তারপর আর ফিরে যাবে। ঠিক আছে, ফ্রেশ সময় বৃষ্টি পাইনি। ওষুধটা এনেছো? হ্যাঁ হ্যাঁ, 18 টাকায় এত ভালো এই ওষুধটা, ভীষণ ভালো। এটা গরম জলে 20 ফোঁটা করে দিতে হয়, ভীষণ ভালো, এটা ট্রাই করে দেখতে পারো। আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেললাম, আর ব্লগটা আজকে খুবই ছোট হবে, আমি যেটুকু যা পেরেছি করেছি আজকে, মানে এই এখন রাত্রেবেলাটা আরও শরীরটা আমার ডাউন লাগছে, প্রচণ্ড খারাপ করছে। ব্লগটাকে চলো এন্ড করে দিচ্ছি, ওষুধ খাবো, দেন ঘুম, হোপফুলি কাল সকাল থেকে আবার চাঙ্গা হয়ে যাব। আজকের ব্লগটা যদি ভালো লাগে, যার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট। Thank you.